বসে তাদের কাছে ইনস্টল করিয়ে দেওয়া এবং তাদের কাছে প্রচার প্রচারণার কাজটি করে থাকে। তাতে করে ওই সফটওয়্যারের মাধ্যমে যারা কল করেন সেই কলের একটা পার্সেন্টেজ এটা ওয়ালি সরাসরি ওখান থেকে পান, জামানকে জামান পান এবং একটা অংশ সাইফুল ইসলাম বাংলাদেশে পান। এই অংশটা ওয়ালির ভূমির মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা কোনো ব্যক্তি যখন মুম্বাই থেকে বাংলাদেশে আসে তার মাধ্যমে সাইফুল ইসলামের কাছে পাঠিয়ে দেন। আমরা যদি তথ্য পেয়েছি যে প্রায় 4-5 লাখ টাকা তার তার বেশি হতে পারে তিনি প্রতি মাসে ইনকাম করেন এবং তার আমার উচিত ধারণা যে তার ইনকাম তারও বেশি হতে পারে, কারণ আমরা এখানে তার কাছে এক জমির বায়নানামা পেয়েছি যেটি ডেমরাতে প্রায় 5 কাঠার উপরে জমি 1,25,00,000 টাকায় যেটি কেনা হয়েছে। তার থেকে ধারণা করা যায় যে তিনি আসলে অনেক বেশি অর্থ উপার্জন করেন, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার যে কার্যক্রম সেটি যখন জোরদার করা হয় তখন এই সিমগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এই বন্ধ যাতে করে দেওয়া না হয় সেই জন্য তিনি যেটি করেন তিনি আরেকটি সিম থেকে ইনফেক্ট সিমে দিয়ে আরেকটি সিম থেকে অন্য সিমে ক্রমাগত এটা SMS তিনি পাঠাতে থাকেন। অল্প কয়েকদিন পর পর 6-7 দিন পর পর একটা SMS পাঠিয়ে অন্য সিমটি অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন। তিনি আমাদেরকে সেই তথ্য দিয়েছেন কিন্তু তিনি এটি বলেছেন যে আগে যেরকম কিছুটা সুযোগ বেশি পাওয়া যেত যে সরাসরি সিম বন্ধ হতো না, ব্যবসাটা ভালো ছিল, কিন্তু আমাদের যে অপারেটর এবং রেগুলেটরি সংস্থা যারা আছেন তাদের তৎপরতার কারণে এখন এই সিম বন্ধ হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি।